আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মোকাবিলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার স্বাস্থ্য সচিবের, দুই দিনের রিমান্ড শেষে কারাগারে জেকেজি সাবরিনা। রাজধানীতে র্যাবের অভিযানে 1 কোটি টাকার জাল নোট, নকল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার, আটক দুই। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘণ্টায় 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2928 জন। এবং মানবদেহে ব্রিটেনের অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দাবি প্রতিষ্ঠানটির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার 75 মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে উজানে ঢলে কুড়িগ্রামের নট নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারি, রাজীবপুর ও চিলমারি উপজেলা। দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মোমিনুর রিপন। টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে রৌমারি, রাজীবপুর, চিলমারি উপজেলা শহরে। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। অভাব অনটনের মধ্যে আছি, কোনো বাহিরে কোনো ইনকাম নাই, তারপরে বন্যা আসছে, বাড়ি ঘর সামলাতেই অনেক সমস্যা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোণায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে যমুনা নদীর প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার বাঁধে ধস নেমেছে। এলাকার রক্ষা কবচ হিসেবে পরিচিত বাঁধটির প্রায় 75 মিটার হঠাৎ ধসে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী। এর মধ্যে তৃতীয় দফা বন্যার আশঙ্কায় ও ভাঙন আতঙ্কে মহাদুশ্চিন্তায় দিন কাটাচ্ছে যমুনা নদীর তীরবর্তী দুকুলের মানুষ। জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এ জেলায় আশ্রয়কেন্দ্র, উঁচু বাঁধ, সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। মমিনুর রিপন, এটিএন বাংলা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম এ কথা জানান। আজকে মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হয়েছে। বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি, কোনোভাবে রিফের যেন কোনো ঘাটতি না হয়, জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলো যেন অ্যাভেলেবল থাকে। এবং পদ্মাতে 6.7 মিটার পানির হাইট অলরেডি সব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য সবাইকে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে আমাদের অন্যান্য যারা সাপ্লিম মানে হেল্প করে তারা সবাই এই বিষয়ে প্রস্তুত আছে এবং আমরা এটা রেগুলার মনিটর করতেছি।
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এর ফলে মূল চ্যানেল থেকে 3-4 কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে। এতে সময় বেশি লাগায় ট্রিপ সংখ্যা কমে গেছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে আটকে আছে 4,500+ যানবাহন। দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বর্তমানে এই রুটে ছোট বড় 11টি ফেরি চলাচল করছে। প্রচণ্ড বৃষ্টিতে জলজট আবারও অচল হয়েছে রাজধানী ঢাকা। সকালে বৃষ্টির সাথে রাজধানীর কোনো কোনো রাস্তায় 3-4 ফুট পানি জমে যায়। তীব্র যানজটে নাকাল হন নগরবাসী। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রোববার মধ্যরাত থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। প্রায় 4 ঘন্টার বৃষ্টিতে সকালেই রাজধানীর প্রধান প্রধান সড়ক এমনকি বিভিন্ন এলাকার গলিপথেও পানি জমে যায়। পানির এমন অবস্থা যে কোনো গাড়ি চলতে পারতেছে না। অবস্থা গাড়ি বন্ধ হয়ে গেছে, রাস্তা ট্রাফিক পুলিশে দাঁড়ায় আছে, কাজ করতেছে না। প্রায় 1 ঘন্টা আমার দাঁড়ায় আছে, অফিসে যাওয়ার সময়টুকু হচ্ছে না। সো আমাকে এখন অফিসে যেতে হবে। আমি তখন করলাম কি, গাজা গাজা করে যে গাড়ি নিচ্ছে সেই গাড়িতেই উঠতে হলো। গাবতলি থেকে পান্তপাতি সিগন্যাল পর্যন্ত আসতে আমার 3 ঘন্টা লেগে গেছে। আর বৃষ্টির জন্য কেউ যাইতে যাইতেছে না। এই যে বিজয়পুরে আসি, পুরো সারাদিন ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে ছোট, সমস্যা না। সবচেয়ে দুরবস্থায় দেখা যায় মধ্য ঢাকার তেজগাঁও কারণ বাজার এলাকায়। নগরীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা ভালো না থাকার কারণে অনেক সময় দেখা যায় এই যে মেনহোল থেকে উল্টা পানি আসে রাস্তার মধ্যে। এর কারণে আমরা যথাসময়ে যেতেও পারছি না, আসতেও পারছি না। এটা মারাত্মক একটা অবস্থা আর কি। প্রথমত রিক্সা আসছি, এখন হচ্ছে সামনে নেমে গেছি, নেমে যাওয়ার পরে ভ্যানে আসছিলাম। আর এই পানির মধ্যে তো বুঝতেই পারতেছেন এভাবে অফিসে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এছাড়াও পুরনো ঢাকা, ধানমন্ডি, ফকিরাপুল, মতিঝিল, কাজীপাড়া ও মিরপুরের বেশ কিছু সড়কের উপর পানি উঠে, এতে তৈরি হয় দীর্ঘ যানজট, হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। কিভাবে ইয়া করতেছে, এদের অবস্থাটা দেখেন, এদের বৃষ্টি দেখেন, কেউ কতজন হতে পারে বলতেছে সামনে ইউটার্নটা করে আসেন, জিজ্ঞাসা করেন যে আমি বলতেছি ইউটার্নটা করে আসেন, ইউটার্নটাও করবে না এই বৃষ্টিতে, আমরা কি করব বলেন। এদিকে পানির মধ্যে চলতে গিয়ে অসংখ্য যানবাহন বিকল হয়ে যায়। প্রতি বর্ষা মৌসুমেই নগরবাসীকে এই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই মহাসড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে যায় পানি। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় সবাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য খাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার করেছেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান। এই ইমেজ সংকট থেকে মুক্তি পেতে সবার সহযোগিতাও প্রত্যাশাও করেছেন তিনি। সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। করোনা টেস্টে ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় রিজেন্ট হাসপাতাল ও জেকেজির নাম আসার পর প্রতিদিন অভিযান হচ্ছে বিভিন্ন হাসপাতালে। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নামও এসেছে নতুন করে। এসব প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এসব অনিয়মের কারণে ইমেজ সংকটে পড়েছে পুরো স্বাস্থ্য খাত। এ সংকট থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতাও চাইলেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান। যে ইমেজ সংকটের মধ্যে আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি, আমার মনে হয় এটাকে পুনরুদ্ধার করা যাবে এবং করা উচিত। সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় অংশ নিয়ে স্বাস্থ্য খাতের নানা দিক আলোচনা করেন তিনি। সবাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। এ খাতের সংকটের কথা তিনিও স্বীকার করেছেন। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এই ভ্যাকসিন আবিষ্কার হলে কার আগে কোন দেশ পাবে, এ নিয়ে চারিদিকে চলছে আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী যেসব দেশের মাথাপিছুয় $4,000 নিচে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 2 দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এ বিষয়ে দুপক্ষের শুনানি শেষে আদালত সাবরিনাকে জেলে পাঠায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 2 দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি।
সরাসরি তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায়। এদিন তাকে আদালতে তোলা হয়নি, তার অনুপস্থিতিতে শুরু হয় শুনানি। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবারও তার জামিন চান। আদালত দুপক্ষকে শুনে সাবরিনা করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামি হুমায়ুন কবির হিমুকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসামিরা এই নিরীহ এবং অসহায় রোগীদের কাছ থেকে করোনার স্যাম্পল সংগ্রহ করে সেটা সঠিকভাবে টেস্ট না করে উনি ওনারা ভুয়া রিপোর্ট প্রদান করেছে। এফআইআর এর বাদী তিনি বলেন নাই যে এখানে কোনো জাল সার্টিফিকেট কোনো কিছু করেছে, তিনি বলেন নাই যে এইটা রিপোর্টগুলো ভুয়া, তিনি বলেন নাই যে তার সাথে কোনো প্রতারণা করেছে। তাহলে কে বলেছে তার সাথে এই ধরনের সার্টিফিকেটগুলো জাল? করোনা ভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় 12 জুলাই ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় 2 দিনের রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা। করোনা পরীক্ষা না করে প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্যে জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এজন্য নেওয়া হতো টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। এসব অভিযোগ যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সরকারের নিয়মিত কর্মসূচির আওতায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সাংবাদিকদের তিনি আরও বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ আওয়ামী লীগের কমিটিতে কোনোদিন ছিল না, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে শাহেদ পার পায়নি বলেও উল্লেখ করেন তিনি। সব ধরনের অনিয়ম দুর্নীতি রোধ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার অংশ হিসাবেই কিন্তু শাহাবুদ্দিন মেডিকেল কলেজে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে সরকার কে কোন দলের সেটি দেখছে না। শাহেদ আওয়ামী লীগের নাম ভাঙানোর চেষ্টা করতো, যদিও আওয়ামী লীগের কোনো কমিটিতে সে কখনো ছিল না। তো যেই এই অনিয়মের সাথে যুক্ত থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে 1 কোটি টাকা উপরে জাল টাকা নোট উদ্ধার করেছে র‍্যাব। এ সময় নকল টাকা তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করা হয়। র‍্যাব জানায় চক্রটি 1 সপ্তাহের মধ্যে বাজারে নকল 70 লাখ টাকা ছেড়েছে। মনির হোসেন তোপুর আরেকটি রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব 2 জানতে পারে বড় মগবাজারের একটি ভাড়া বাড়ির নিচতলায় জাল টাকা তৈরি করা হচ্ছে। ওই বাড়িতে নিজ পরিবার সহ থাকতেন মোহাম্মদ পলাশ। বাড়ির একটি রুমে তৈরি করা হতো 500 ও 1,000 টাকার নকল নোট। তার সহযোগী হিসেবে কাজ করত মোহাম্মদ রিফাত। তবে পলাশের দাবি তার পরিবার এই বিষয়ে কিছুই জানত না। অভিযান থেকে পলাশ ও রিফাতকে আটক করে র‍্যাব। তারা 2 জন মিলে তাদের যে টাকা বানানোর যে ইকুইপমেন্টগুলো আছে ফলস টাকা বানানোর জন্য সেগুলো সহ তাদেরকে আমরা পেয়েছি যে তারা কর্মরত অবস্থায় আছে। তো তাদের জিনিসগুলো সার্চ করে আমরা দেখলাম যে শুধু জাল টাকা না, তারা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আবার জাল সার্টিফিকেটও তৈরি করছে। রয়্যাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু সার্টিফিকেটও জব্দ করেছে তারা, যেগুলো জাল। টোটাল 1 কোটি টাকার মতো পেয়েছি আনুমানিক। এছাড়াও অন্যান্য র মেটেরিয়ালস যেমন রং, এরপর পেপার্স, তারপর 500 এবং 100 লেখার জন্য যে ইকুইপমেন্টগুলো সেগুলো 3টা প্রিন্টার, 1টি ডেস্কটপ কম্পিউটার, 1টি লেমিনেটিং মেশিন সহ অন্যান্য সব ইকুইপমেন্টগুলো এখান থেকে আমরা জব্দ করেছি। র‍্যাব জানায় এই চক্র জাল টাকা তৈরির পাশাপাশি সুকৌশলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নকল সার্টিফিকেটও বানাতো। ঈদবাজারকে কেন্দ্র করে এই জিনিসগুলো অনেক সক্রিয় হয়ে গেছে। আমরা জানতে পারছি যে রানু অনেক 1.5 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত। তারা গত 1 সপ্তাহের মধ্যে মার্কেটে টোটাল 70 লাখ জাল টাকা ছেড়ে দিয়েছে। চক্রটি নকল 1 লাখ টাকার বিনিময়ে নিত 18 থেকে 20 হাজার টাকা। নকল টাকা উদ্ধার সহ চক্রটির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। এছাড়া নতুন করে ২৯২৮ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৭৪৫৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। এস এম আশরাফের রিপোর্ট। এখন আর করোনায় মৃতের সৎকার নিয়ে অতি উৎসাহ নেই মানুষের। করোনা ভাইরাসে মৃত্যু সংবাদ ছুঁয়ে গেছে সকলের। স্বাস্থ্যবিধি মানা নিয়ে আগ্রহী নেতাই অনেকেরই। অদৃশ্য ভাইরাসের বিপক্ষে লড়াই চলছে, কিছুই হবে না শুধুমাত্র এই বিশ্বাসে ভর করে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ পর্যন্ত ২০০৭৪৫৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ সাত দিনের হিসেবে আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০। পিসিআর পরীক্ষা হয়েছে ১৩৩৬২টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৯২৮ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২০০৭৪৫৩ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২১.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৯২%। ওয়ার্ল্ডোমিটারের জরিপ মতে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২০ দেশের মধ্যে সবচেয়ে কম পরীক্ষা হওয়া রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯। প্রতি মিলিয়নে ৬,২০০টি পরীক্ষা হচ্ছে দেশে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,৪১,৬৬১টি। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন, এ পর্যন্ত ২,৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯১৪ জন, এ পর্যন্ত সুস্থ ১,১৩,৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৭৪%। বিভাগের মধ্যে সর্বোচ্চ মারা গেছে ঢাকায় ১,৩০৫ জন। এর পরই অবস্থান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশালের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপদ এবং করোনা বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত প্রথম ধাপের পরীক্ষার ফলে এ তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। প্রথম ধাপে ১,০৭৭ জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভ্যাকসিনটি যাদের প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যা কোভিড-১৯ বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিনকে বড় ধরনের উদ্ভাবন হিসেবে মনে করা হচ্ছে। তবে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। বেশি সংখ্যক মানুষকে দেওয়ার জন্য ভ্যাকসিনটি যথেষ্ট কিনা সেটি জানাই ছিল প্রথম ধাপের পরীক্ষার মূল উদ্দেশ্য। এর কার্যকারিতা ও সুরক্ষার ব্যাপারে জানতে বড় পরিসরে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে পরীক্ষা চলমান রয়েছে। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন প্রাথমিকভাবে যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় অক্সফোর্ডের ভ্যাকসিনটির সম্ভাবনা অনেক বেশি। তবে তারা এও বলছেন সম্পূর্ণ ফল পেতে এবং মানবদেহে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড। চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে চূড়ান্ত তথ্য পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইশরাত লিমা, এটিএন বাংলা। পোশাক শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন ৩০ জুলাই ও বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে দেয়া হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনোজান সুফিয়ান। শ্রম ভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিজিএমই এর সভাপতি রুবানা হক উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ঈদ এলেই বেতন বোনাস নিয়ে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এমন বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম ভবনের ভেতরে মন্ত্রণালয়ের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক যখন চলছিল তখন ভবনের বাইরে আশুলিয়ার লিলি অ্যাপারেলসের শ্রমিকরা গত ঈদের বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ করছিল। রোজগারিদের ঈদ বোনাস দেওয়া হয় নাই, তারপরে ছুটির টাকা দেওয়া হয় নাই, এই মাতৃকালীনের টাকা মেয়েরা পাবে এগুলো দেওয়া হয় নাই, আর গত মাসে মনে করেন স্যালারির সময় সময় স্যালারি দেওয়া হয় নাই। ওরা ওনাদের কাছে গিয়েছে, ওরা উল্টাপাল্টা কথা বলে দিছে আর কি। বলতে গেলে আমাদের চাকরি থাকে না, কি বলবো আর আমরা আমরা আজকে এই দুই মাস থেকে রুম ভাড়া দিতে পারি নাই। বাড়িওয়ালা আমাদের সাথে যে অত্যাচার শুরু করছে, এখন আমরা কোন জায়গায় যাই দাঁড়াবো? আজকে সারাদিন আমরা না খাওয়া, এগুলো কি আপনারা বুঝতেছেন? ত্রিপক্ষীয় বৈঠক শেষে মালিক পক্ষের কেউ কথা না বললেও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুপিয়ান জানান
তৈরি পোশাক শিল্প মালিকরা 27 তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেবে। জুলাই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে 30 তারিখের মধ্যে। এখানে বিজিএমই এবং বিকেএমই নেতৃবৃন্দ আসছিলেন, 27 তারিখে বোনাসটা দেবেন আর 30 তারিখে হচ্ছে বেতন 50% তা দিয়ে দেবেন। আপনারা তো জানেন যে জুন মাসের বেতন জুলাই মাসের 7 তারিখই দেয়। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কথা বলছেন যে 31 তারিখে বা 1 তারিখে তো ঈদ হইতে পারে, সুতরাং ফুল বেতন তারা চাইছে, তা মালিক পক্ষ তাতে রাজি হন নাই। বৈঠক শেষে জানানো হয় মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলো শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস 25 জুলাইয়ের মধ্যে দেয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা 1,45,38,000 ছাড়িয়েছে। মারা গেছে 6,07,000-এরও বেশি মানুষ ভয়াবহ পরিস্থিতিতে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় 40,425 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 681 জনের। এ নিয়ে ভারতের মোট মৃতের সংখ্যা দাঁড়াল 27,497, আক্রান্ত 11,18,000-এরও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অন্তত 42টিতে গত 2 সপ্তাহে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা 1,40,000 ছাড়িয়েছে বলে রয়টার্সের এক পরিসংখ্যানে জানানো হয়েছে। নতুন কৌশল নিয়ে পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বিশেষজ্ঞরা বলছেন ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করায় পাকিস্তানে কম করোনা শনাক্তের কারণ। দেশটিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2,65,000, মৃত্যু 5,600 জনের। ফেসবুকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কোবাদ ডিগ্রি কলেজের 2 শিক্ষক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় ওই 3 শিক্ষক বিভিন্ন সময় আয়েশা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সহ বিভিন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল। গত 27 এপ্রিল মডেল থানায় এনে একটি অভিযোগ দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ দাখিল করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। করোনা মহামারীর সময় অক্সিজেন সংকট মোকাবেলায় জেলা প্রশাসকের কাছে 1,000 সিলিন্ডার হস্তান্তর করেছে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ। সোমবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। প্রথম পর্যায়ে 500টি দেওয়া হয়, পর্যায়ক্রমে আরও 500টি সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ। এসব সিলিন্ডার জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামের সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা মোকাবিলায় জিপিএইচ ইস্পাতের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান। বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামে যে কোনো উন্নয়নে ও সংকটে সবসময় জিপিএইচ ইস্পাত পাশে থাকে। এ সময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাজ শিমুল বলেন, তারাই চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক সিলিন্ডার প্রদান করেছে যা জেলার সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে স্থগিত হল অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধিদের সভা শেষে এ তথ্য নিশ্চিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এবছরের বিশ্বকাপ 2021 সালের অক্টোবর নভেম্বরে আয়োজনেরও সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া 2022 সালে পূর্বে নির্ধারিত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং 2023 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। সভায় প্রতিনিধিরা বলেন, বর্তমান করোনা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। এর উপর ভিত্তি করে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্বাচন করা হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি মোকাবিলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য খাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার স্বাস্থ্য সচিবের, 2 দিনের রিমান্ড শেষে কারাগারে জেকেজির সাবরিনা।
রাজধানীতে র‍্যাবের অভিযানে এক কোটি টাকার জাল নোট, নকল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক দুই। দেশে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জনের মৃত্যু, নতুন শনাক্ত 2928 জন। এবং মানবদেহে ব্রিটেনের অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দাবি প্রতিষ্ঠানটির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।